আমার প্রিয় মা ও বোনেরা, অনেকেরই ঋতুচক্রে নানান গণ্ডগোল কিন্তু হচ্ছে, এটা হামেশাই। তো এদের সেই ঋতুচক্রে গণ্ডগোল, কারো দেখা যায় যে ঋতুকালীন প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে, কারো অত্যাধিক রক্তস্রাব হচ্ছে, হয়তো এমনও দেখা গেছে মাসের পর মাস কোনো ঔষধেই কিন্তু কিছু হয় না, কিন্তু একটা যোগব্যায়াম আছে। অনেকদিন থেকে মনে করছি যে আপনাদের জন্য কিছু নিবেদন করব, যদি এই সন্তানের উপদেশ নেন মায়েরা অবশ্যই উপকার পাবেন। সবসময় খেয়াল রাখবেন যাতে এক্সারসাইজটা সঠিকভাবে করতে পারেন। আমি জাস্ট একটু দেখিয়ে দেব এই যোগাসনটি, যার নাম বৃষাসন, এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে এর উপকারিতা, আপনি একটু দয়া করে সেখানে দেখবেন। এই বৃষাসন প্রত্যেকটা দিন 3 থেকে 4 বার করবেন। প্রথম প্রথম হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড, এইভাবে 30 সেকেন্ড অবস্থান করা যায়। আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যাস করতে হয়। তা আমি যে বসে আছি এখন, এটা কিন্তু বজ্রাসন। এই বজ্রাসনে প্রথমে বসতে হবে, আপনাদের খালি ফলো করবেন, প্রত্যেকটি ভিডিওর সূক্ষ্মভাবে দেখবেন কি করি, কি করছি, কিভাবে করা উচিত। এই বজ্রাসনে বসা, বজ্রাসনে অবস্থাতেই এটা ঘুরে যাবে, এই পাটা, এই গোড়ালিটা যৌনাঙ্গের কাছাকাছি আসবে, এইভাবে এই পাটা পিছের দিকে ঘুরে যাবে, খেয়াল রাখবেন সব সময়, এইভাবে সামনের দিকে ব্যালেন্সটা, হাতটা যাবে এখানে, এই ঘাড় উপর দিকে যাবে, কারো অনেক সময় দেখা যায় কষ্ট হচ্ছে, এই পাশে পেতে নিতে পারেন, আস্তে করে পাটা এইভাবে থাকবে, এটা যৌনাঙ্গের কাছাকাছি একদম। যেহেতু নাম হচ্ছে বৃষাসন, অর্থাৎ বৃষ মানে হচ্ছে ষাঁড়, ষাঁড়ের পাটা ভেঙে থাকে এরকম, যার জন্য যোগীরা নাম দিয়েছে বৃষাসন। পায়ের শক্তি বাড়বে, কোমরের শক্তি বাড়বে, যাদের কোটি বাত আছে সেটা যাবে, এবং পায়ের শক্তি বেড়ে যাবে। আবার অপোজিটে আমি দেখাবো কিভাবে করতে হয়। এইবার ক্লান্ত হয়ে গেলে আবার আমরা বজ্রাসনে বসবো, এই বজ্রাসনে এলাম বসে, কিছুক্ষণ আমরা বিশ্রাম করবো চোখটা বন্ধ করে, এইভাবে প্রতিনিয়ত করা, কয়েক সেকেন্ড থাকা, 10 সেকেন্ড 15 সেকেন্ড, এইভাবে প্রত্যেকটি সময় করা। আবার এইদিকে অপোজিটে দেখাচ্ছি, এটা কিন্তু ঘোরানো থাকবে সবসময় এইভাবে, সবসময় খেয়াল রাখবে ঘাটটা উপর দিকে থাকানো থাকবে দৃষ্টি, এবং এটা লেভেল লেভেল থাকবে, এটা যৌনাঙ্গের কাছাকাছি সবসময় খেয়াল রেখে, এবং পিছের দিকে হেলালে এখানে কোমরে চাপ লাগবে, এখানে যখনই চাপ লাগছে তখন রক্ত চলাচল বৃদ্ধি হচ্ছে, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বৃদ্ধি হচ্ছে, জোরে দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস সবসময় স্বাভাবিকভাবে চলবে, সহজভাবে, জোর জবরদস্তি না, যার যতটুকু সম্ভব, কেউ যদি এইভাবে পারেন এইভাবে করতে হবে, আস্তে আস্তে অভ্যাস করতে করতে অবশ্যই এক সময় মতো সঠিক অবস্থানে আসবে, কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করা। তাহলে আমি কি বলেছি, যত রকম মাসিকের গণ্ডগোল, পেট ব্যথা, অত্যাধিক রজচাপ, এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এইগুলো,
ক্লান্ত বোধ হলে আবার এই বজ্রাসন, এই বজ্রাসনে বসা টান হয়ে, যদি খুব ক্লান্ত বোধ হয় তাহলে সবাসন। সবাসন অর্থাৎ সব মানে মরা, দেখাচ্ছে সেই সবাসনটা করে শুয়ে থাকতে হবে। তাহলে মা ও বোনেরা, আপনাদের জন্য একটা কিছু নিবেদন করলাম, যাতে আপনাদের উপকার হয়, দয়া করে করবেন।